अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन। ओम जय जगदीश हरे। ভালো করে শুনুন, আগুন সাহেব যে কণ্ঠে যে সুরে আলহামদুলিল্লাহ সুরাটি পাঠ করেছে, দেখুন তো মিলে যায় কি না। ওম জয় জগদীশ হরে, ওম জয় জগদীশ হরে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানের রহিম। ভক্ত জনों की संकट, भक्त जनों की दुर्घट, महादेव दूर करे। ओम जय जगदीश हरे। मालिक यौमिद्दीन, इय्याका नअबुदु व इय्याका नस्तईन। মিলেছে মিলেছে কিনা আপনারাই বিবেচনা করবেন। এবং আপনি যদি একজন মুসলমান হয়ে থাকেন, যদি আপনার মনে এই প্রশ্নটি জাগে যে একজন কণ্ঠশিল্পী একটা ইসলামিক অনুষ্ঠানে এভাবেই, একজন ইসলামিক স্কলারের সামনে একজন কণ্ঠশিল্পী কিভাবে আলহামদুলিল্লাহ সূরা এভাবে পাঠ করে, অবাক হয়ে গেলাম। কোরআন থেকে তেলাওয়াত গানের সুরে সুরে পাঠ করার মতো তেলাওয়াত নয়, এটা পাঠ করার তেলাওয়াত অনেক ভিন্ন, অনেক ঊর্ধ্বে। কিন্তু আগুন সাহেব, আমাদের জনপ্রিয় কণ্ঠশিল্পী, অনেক শ্রদ্ধা করি আপনাদেরকে, কিন্তু এমন একটা ইসলামিক অনুষ্ঠানে দুজন ব্যক্তি পাশাপাশি বসেছিল, আগুন সাহেব এভাবে যখন কোরআন থেকে তেলাওয়াত পাঠ করছিল, তাও এক মানে কি বলবো, হিন্দুদের যারা হিন্দু ধর্মের আছেন তাদেরই একটা, এটাকে গান বলে নাকি গীত বলে নাকি তাদের ধর্মেরই একটা যে কোনো একটা সুর, যে সুরটা বিভিন্ন জায়গায় আমরা শুনি, তাদের বিভিন্ন অনুষ্ঠানে শুনি, তাদের বিভিন্ন মুভিতে শুনি, ঠিক সেই, যদি এটাকে আমি গানে বলি, সেই গানের সুরে তিনি আলহামদুলিল্লাহ সুরাটা পাঠ করলেন। কোন কোন জ্ঞান থেকে, আমি জানি না আগুন সাহেব হিন্দু নাকি মুসলমান নাকি বৌদ্ধ নাকি অন্য কোন ধর্মের, আমার বোধগম্য নয়, কিন্তু সামনের যে দুজন মানুষ ছিল আমাদের অত্যন্ত শ্রদ্ধাভাজন, অত্যন্ত সম্মানের মানুষ, মাশাআল্লাহ মাশাআল্লাহ অসাধারণ, তারা একটা বারও কি বাধা দিল না যে কোরআন এভাবে পড়ে না, গানের সুরে সুরে কোরআন পড়তে হয় না, কোরআনের কোরআন পড়ার সুর অনেক ঊর্ধ্বে, এটা আয়ত্তে আনার জন্যে, এটা কলবের ভিতরে ঢুকানোর জন্য অনেক জ্ঞানের প্রয়োজন, তোমাদের মতো নগণ্য গায়কদের এটা কখনো গাওয়া সম্ভব না রে ভাই, মানে কি বলবো, আমি আজকের এই ভিডিওটা আপনাদের কাছে উৎসর্গ করে দিলাম। আপনারা ভিডিওটা এমন ভাবে শেয়ার করেন যাতে করে ওই বড় শায়েখদের সামনে এই ভিডিওটা পৌঁছায়, শিল্পীদের সামনে এই ভিডিওটা পৌঁছায় যে এটা কি আসলে ভুল ছিল নাকি আমার কোনো ভুল হচ্ছে, কোথাও আমার কোনো ভুল হচ্ছে কিনা। আপনারা ভিডিওটা শেয়ারের মাধ্যমে আপনারা সারা বাংলাদেশে ছড়িয়ে দিবেন, এবং আমার যদি ভুল হয়ে থাকে আমাকে সংশোধন করার সুযোগ করে দিবেন। এভাবে যদি ইসলামকে গানের তালে তালে প্রচারণা করা হয়, আমি মনে করি বেশি দিন নাই বাংলাদেশ থেকে ইসলাম বিলুপ্ত হওয়ার। আমরা কিভাবে আটকাবো সানি লিওনদের, আমরা কিভাবে আটকাবো বাংলাদেশের জমিনে আসতে, কিভাবে আটকাবো বিটিএসদের, আটকাতে পারবো আটকাতে পারবো না, কারণ আমাদের ভিতরে গলদ। এই ভিডিওটা প্রকাশ হওয়ার পর, এটা তো রেকর্ডেড ভিডিও ছিল, একটা ইসলামিক অনুষ্ঠান ছিল, এটাকে প্রচার করার পূর্বে অবশ্যই ভাবা উচিত ছিল যে আগুন সাহেব যেভাবে গানের সুরে সুরে, তাও আবার ওম জয় জগদীশ হরে, মানে কি বলবো, জাস্ট বলার কোনো ভাষা নাই। আমি হিন্দু ধর্মের এই গান এই গীতকে আমি কখনো অসম্মান করতে পারবো না, তাদের জায়গায় তাদের পরিবেশে ঠিক আছে, কিন্তু এটা আমাদের গুরুত্বপূর্ণ সূরা আলহামদুলিল্লাহ সূরাটা তিনি গানের সুরে সুরে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওম জয় জগদীশ হরে, আর রহমানুর রহিম, ওম জয় জগদীশ হরে। ভালো করে বুঝে নেবেন ভাই, আমিও বেয়াদবি মাফ করছি, আমিও আমার কণ্ঠে শুধুমাত্র আপনাদেরকে বোঝানোর জন্য, ভুলটা ধরিয়ে দেওয়ার জন্য অত্যন্ত নগণ্য মানুষ হিসেবে আমার মুখ থেকে আমার কণ্ঠ দিয়ে এভাবেই উচ্চারণ করেছি, না হয় আমি উচ্চারণ করতাম না।
বিচার বিবেচনা এবার আপনাদের। ভিডিওটা শেয়ারের দায়িত্ব প্রত্যেকটা মুসলমানের। আজকে বিচার আপনাদের কাছে তুলে দিয়ে প্রশ্নের জবাব চেয়ে আমি ভিডিওটা শেষ করছি। আসসালামু আলাইকুম।